নমস্কার, আমি অবধূত দাস, সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার। এই তো আবার এসে গেছি কোনো একটা সুন্দর প্রোগ্রাম নিয়ে। আজকে আমি যে টপিকে ভাবছি কথা বলবো সেটা হলো অ্যালজাইমার্স ডিজিজ এবং পার্কিনসন্স ডিজিজ। এই দুই টপিকের উপরে আজকে আমি ভাবছি কথা বলছি। কিন্তু যদি আপনি আমার সঙ্গে কথা বলতে চান, আমাকে ফোন করবেন, এখানে যে নম্বরটা আছে নম্বরে কল করুন, তাহলে আমরা সরাসরি কথা বলতে পারি। যে কোনো টপিকে আপনি আমাকে কল করে কথা বলতে পারেন আমার সাথে। এই জন্য যে আমাদের যে অবচেতন মনটা আছে, আমাদের সাবকনশিয়াস মাইন্ড, সেটা দিয়ে আমরা নিজের ব্রেনকে কন্ট্রোল করি। নিজের ব্রেন এবং মাইন্ডের উপরে যখন কন্ট্রোল আসছে, নিজের বডির উপরে কন্ট্রোল আসছে। যখন মাইন্ড বডির উপরে কন্ট্রোল আসছে, তখন আমাদের জীবনে প্রত্যেকটি যে অনুভব আছে তার উপরে আমাদের নিয়ন্ত্রণটা আসছে। অ্যাজ এ রেজাল্ট, সব রকমের অনুভব যেটা আমরা এক্সপিরিয়েন্স করি নিজের লাইফের মধ্যে, সব জায়গাটাকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি একটু বেশি পজিটিভ হওয়ার জন্য। তার মানে আমরা নিজের প্রত্যেকটা অনুভবকে ভালো বানিয়ে দিতে পারি। আর সেটা শুধু মানে মনের ফিলিংসের মধ্যে না, শুধু ভাবনার মধ্যে না, অ্যাকচুয়ালি আমরা ডিফারেন্স ক্রিয়েট করতে পারি নিজের জীবনে এবং অন্যদের জীবনে। আমাদের যত পাস্ট হ্যাবিটস আছে সেটাকে ইম্প্রুভ করা যায়, নিজের হেলথকে ইম্প্রুভ করা যায়, নিজের এডুকেশন রিলেটেড যে টপিকসগুলো আছে, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস আছে, অ্যাকাডেমিক অ্যাবিলিটিস আছে, এইসব যে এরিয়াগুলো আছে এই সবকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারছি ভালো হওয়ার জন্য। হেলথ, এডুকেশন, রিলেশনশিপস, বিজনেস, স্পোর্টস, স্পিরিচুয়ালিটি, ক্যারিয়ার, সব জায়গাতে নিজের মাইন্ড পাওয়ার ইউজ করে আমরা ট্রেমেন্ডাস বেনিফিট পেতে পারছি। তো ওয়েট করছি, যদি আপনি আমার সঙ্গে কথা বলতে চান, এই নম্বরটি যেটা আছে এখানে ফোন করুন, আর আমার সঙ্গে এই সময় রাইট নাও লাইভ সরাসরি কথা বলতে পারেন, আমাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আপনার ভাবা দরকার নেই যে এই যে কোশ্চেনটা মনের মধ্যে আছে, এই যে সমস্যাটা আছে, এইটা কি অবধূত স্যারকে জিজ্ঞেস করলে চলবে? হ্যাঁ চলবে, এনি টপিক, এনিথিং, যে কোনো জিনিসে। এই জন্য যে সব জায়গাতে আপনার নিজের মাইন্ড, নিজের ব্রেন, নিজের লাইফের এক্সপিরিয়েন্স, নিজের কনসিয়াসনেস, নিজের চেতনা সব জায়গাতে ইনভলভড আছে। অ্যাজ এ রেজাল্ট সব জায়গাতে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন আর বেনিফিট পেতে পারবেন। ওকে, দেখা যাক অ্যালজাইমার্স ডিজিজ। এই যে অ্যালজাইমার্স ডিজিজ যেটা আছে, অ্যাজ সাচ অনেক সিরিয়াস ডিজিজ, এর উপরে মেডিকেল ট্রিটমেন্ট অনেক লম্বা সময় অবধি চলতে থাকে, রেজাল্টস আসে, কিন্তু অনেক সময় অত ভালো রেজাল্টস হয়তো না দেখা যেতে পারে। বলার মানে, আমরা যেরকম রেজাল্ট চাই, আমরা যেটা চাই যে এরকম কাশ হয়ে যাক, সেটা হয়তো নট এভরি টাইম। তাই জন্য আমরা নিজের মাইন্ডকে ইউজ করব, নিজের মাইন্ড পাওয়ার ইউজ করে অ্যালজাইমার্স যে পেশেন্ট আছে তাদের আমরা অ্যাসিস্ট করব, হেল্প করব, তাদের ব্রেন দিয়ে যাতে তারা নিজেকে নিরাময় করতে পারে। এটা কিভাবে করতে হবে, প্রথম কথা এটা বুঝে নিন যে আমি যেই কথাগুলো শেখাই, এই যে সাবকনশিয়াস মাইন্ড পাওয়ার, পাওয়ার অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড, এটা যেটা শেখাচ্ছি এটা কোনো বিশ্বাসের উপরে বেসড না, এটা অন্ধবিশ্বাস না, বিশ্বাসও না, এটার মধ্যে কোনো ফেথ দরকার নাই। জিরো বিলিফ, জিরো ফেথ, 100% রেজাল্টস। তো এটা কিভাবে হচ্ছে, এটা সায়েন্সটা বুঝে নিন। আমাদের যে ব্রেন আছে, ব্রেনের মধ্যে নিউরনস আছে, নিউরনের স্ট্রাকচারটা কি, একটা নিউক্লিয়াস আছে, তার চারিদিকে ডেন্ড্রাইটস আছে, আর তারপরে মেইন যে নার্ভের বডিটা আছে, নিউরনের বডি, সেটা হলো অ্যাক্সন। অ্যাক্সন যেখানে শেষ হচ্ছে সেখানে অ্যাক্সন টার্মিনাল এন্ডস আছে, সেখান থেকে নিউরো ট্রান্সমিটার্স ছাড়া হয়, আর পাশের যে নিউরনটা আছে তার ডেন্ড্রাইটিক টার্মিনাল এন্ডসে নিউরো রিসেপ্টার্স আছে, সেই রিসেপ্টার্সগুলো রিসিভ করে ওই নিউরো ট্রান্সমিটার্সকে। এই পুরো অ্যাক্টিভিটিটাকে বলা হয় নিউরো ট্রান্সমিশন, অথবা SYNAPSE, কেউ বলে সিনাপস, কেউ বলে সাইনাপস, কিন্তু একই জিনিস। তো এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা হচ্ছে ব্রেনের মধ্যে, একটা নিউরন অন্য নিউরনের সাথে কমিউনিকেট করছে, এটাকে মেজার করা যায়, মাপা যায়। একটা মেশিন হয় যাকে বলা হয় EEG, ইলেকট্রো এনসেফেলোগ্রাফ, অথবা ইলেকট্রো এনসেফেলোগ্রাম। তো EEG মেশিন কি রিপোর্ট দেয়, EEG দেখায় যে ব্রেনের কোথায় কীরকম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে,
ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মানে ওই কারেন্ট মারার ইলেকট্রিসিটি না, এটা হলো বায়োলজিক্যাল ইলেকট্রিসিটি, জৈবিক ইলেকট্রিসিটি। তো এই যে ইলেকট্রিসিটিটা হলো, এটা অ্যাকচুয়ালি সিনাপস কেমন করে ক্রিয়েট হচ্ছে, নিউরনস দ্বারা ক্রিয়েট হচ্ছে। সো নিউরনস দিয়ে যে ইলেকট্রিসিটি ক্রিয়েট হচ্ছে সেটার থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটাকে বলা হয় নিউরনাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, শর্টে এটাকে বলা হয় নিউরনাল ফিল্ডস। তো আমাদের ব্রেনে যা কিছু অনুভব হচ্ছে, মানে শরীর সম্বন্ধে, আমাদের মন সম্বন্ধে, আমাদের পাস্ট অতীতের আমাদের যে খেয়াল আছে সেগুলো, ভবিষ্যতের যে চিন্তা আছে, যে প্ল্যানিং আছে, সেই সব সব কিছু তো ব্রেনে আছে, আর সব কিছু এই নিউরনাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে কন্টিনিউয়াসলি ব্রডকাস্ট হয়ে যাচ্ছে। আর যদি কেউ সেন্সিটিভ হয়, নিজের মাইন্ড পাওয়ার দিয়ে নিজের ব্রেনকে, ব্রেনের ফ্রিকোয়েন্সি রিডিউস করে, আর ফ্রিকোয়েন্সি কমিয়ে নিয়ে যায় নিজের ব্রেনটাকে অ্যালফা ব্রেন ফ্রিকোয়েন্সিজে, যেটা হলো 7 cycles per second থেকে নিয়ে 14 cycles per second, অথবা অন্যভাবে বলা যেতে পারে 7 hertz থেকে 14 hertz, এটা হলো অ্যালফা ব্রেন ফ্রিকোয়েন্সি। আর এটার সেন্টার হলো 10.5 CPS সাইকেলস পার সেকেন্ড। যদি আপনি নিজের ব্রেনকে 10.5 CPS-এ নিয়ে যেতে পারেন, আর একটা নির্দিষ্টভাবে যে কোনো মানুষের কথা ভাবেন, তাহলে সেই মানুষের যে ব্রেন ফ্রিকোয়েন্সি আছে সেটাকে আপনি ক্যাপচার করতে পারবেন, সেন্স করতে পারবেন, অনুভব করতে পারবেন, ফিল করতে পারবেন। অ্যাজ এ রেজাল্ট তার মনের মধ্যে কী চলছে, তার দেহর মধ্যে কী চলছে, তার পাস্টের কী ইনফরমেশন তার কাছে অ্যাভেলেবেল আছে, তার ফিউচার সেটার সম্বন্ধে কী তার প্ল্যানিং চলছে অথবা স্ট্র্যাটেজি আছে, সেই সব কিছু আপনি নিজে ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। এটাকে বলা হয় এমপ্যাথি, EMPATHY, এমপ্যাথি। আপনি এমপ্যাথাইজ করতে পারছেন সেই ব্যক্তির সাথে। তো যারা অ্যালজাইমার্স ডিজিজে ভুগছে অথবা পার্কিনসন্সে ভুগছে, আপনি ফিল করতে পারবেন যে তাদের অবস্থাটা অ্যাকচুয়ালি কীরকম সিরিয়াস, প্লাস তাদের যে বিভিন্ন ইস্যুস চলছে তার মধ্যে সবার থেকে বার্নিং ইস্যু কোনটা, হয়তো তাকে মুখোমুখি জিজ্ঞেস করলে সে অত ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে পারবে না, এই জন্য যে তার বডির মধ্যে অলমোস্ট সব কিছু এত খারাপ কন্ডিশনে আছে যে কোনটার উপরে পেন পয়েন্ট করবে। তাই না, আমরা মেন্টালি এটাকে টোন ডাউন করতে পারি, টোন আপ করতে পারি, তার মানে যে এফেক্টটা সে অনুভব করছে নিজে সেটাকে ফিল করে, অনুভব করে সেটার এনার্জিটাকে একটু কমিয়ে দিলাম। যখন কমছে কমছে কমছে, যেটা সবার থেকে সিভিয়ার আছে সেটা লাস্ট অবধি থাকবে, আর যেটা সবার থেকে কম সিভিয়ার ছিল সেটা খুব তাড়াতাড়ি চলে গেল। অথবা যদি অন্য কোনো ডিজিজ থেকে থাকে যেখানে খুব হালকা এফেক্ট আছে কারেন্টলি অনুভবের মধ্যে, তো সেটাকে আমরা টোন আপ করতে পারি, বাড়িয়ে দিতে পারি, যাতে খুব হালকা মাইনিউট ইস্যু আমরা খুব তাড়াতাড়ি সেটাকে অনুভব করতে পারবো। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু নিজের কখনো হয় না, অন্যদেরটা এম্প্যাথাইজ করে নিজে ফিল করছি, যেমন করে অন্যদের দুঃখটাকে বোঝা যে ও এই দুঃখটা প্রাপ্ত করছে, সেটা আমাদের দুঃখ না, সেটা তার দুঃখ, আমরা শুধু ফিল করতে পারছি, এম্প্যাথাইজ করতে পারছি, এম্প্যাথি ক্রিয়েট করতে পারছি। তো ঠিক সেইভাবে অ্যালজাইমার্সটাকে আমরা ফিল করতে পারি, আর কোনো রিস্ক নাই, জিরো রিস্ক যে সেই ডিজিজটা আমাদের হবে এই কাজটা করলে, এম্প্যাথি করলে, কখনো হয় না। আমি 30 বছর ধরে এইসব কাজ করছি, আর আমি আজ অবধি একটা সিঙ্গেল কেস কখনো দেখিনি যেখানে অসুস্থ ব্যক্তির এম্প্যাথাইজ করে আমরা সেই জিনিসটাকে পেয়ে গেছি, এটা কখনো হয় না। আর যাদের কেসে হয় তারা কিন্তু সেই টেকনিকটা সেইভাবে ইউজ করছে না যেই টেকনিকটা আমি যেইভাবে শেখাই। কেউ যদি ভুলভাবে করে টেকনিকটা অথবা ইনকমপ্লিটভাবে করে, তাহলে যে রেজাল্টটা আসছে সেটার জন্য সেই রেসপন্সিবল। কিন্তু আমি যে টেকনিকটা শেখাই যে কীভাবে নিজের মাইন্ডকে ইউজ করতে হবে, কীভাবে নিজের ব্রেনকে ইউজ করতে হবে, সেটা হলো সায়েন্স বেসড টেকনিক, সায়েন্সের রিসার্চ দেখে জানা গেছে এইভাবে এইভাবে এইভাবে। কেউ একটু ফ্যানাটিক হয়ে গেল, যেইভাবে আমি শেখালাম সেটা না করে নিজের মাতাবড়ি দেখিয়ে দিল, তো সেরকম করলে রেজাল্টটা সেরকম আসছে না যেটা আমি বলছি। আমি কি বলছি, অন্যদের ডিজিজ নিজের উপরে আসবে না, আসবে না, আসবে না, পাক্কা 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 গ্যারেন্টিড কখনো আসবে না। ইয়েট লোকেদের কেন আসে, তারা ঠিকভাবে করছে না, এটা ভুলভাবে করছে, ভুলভাবে করলে ভুল রেজাল্টই আসবে। ওকে, সো যখন আমরা ডিপ মেডিটেশনে যাই, নিজের ব্রেন ফ্রিকোয়েন্সি রিডিউস করি,
10.5 সাইকেলস পার সেকেন্ড, কোনো মেশিন দিয়ে চেক করা দরকার নেই। আমরা ট্রেনিংয়ের মধ্যে শিখে যাই কীভাবে চোখ বন্ধ করে কিছু সেকেন্ডের মধ্যেই নিজের ব্রেন ফ্রিকোয়েন্সি ওই ডিপ লেভেলে আমরা নিয়ে যেতে পারবো, প্লাস ফিল করতে পারবো, কানেক্ট করতে পারবো অন্য কোনো ব্যক্তির সাথে। সেরকম ব্যক্তির সাথেও আমরা কানেক্ট করতে পারি যাদের কখনও দেখিনি, যাদের সম্বন্ধে আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই, শুধু একটা বেসিক আইডিয়া আছে। ফর এক্সাম্পল, যদি কেউ বলে যে আজকে আমার বাবা যখন অফিস থেকে এসেছে, এরকম যদি কেউ বলে আপনাকে আজকে আমার বাবা যখন অফিস থেকে এলো তো বাবা বলল যে কালকে ওনাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে, তো আমি জিজ্ঞেস করলাম বাবাকে কেন তাড়াতাড়ি অফিস যেতে হবে, তো উনি বললেন ওনার অফিসে যে একটা পিয়ন আছে, সেই পিয়নের যে মাদার ইন ল আছে, যে শাশুড়ি যে আছে, তার ছোট বোন অসুস্থ আছে, তাই জন্য আর সেই বাড়িতে কোনো পুরুষ কেউ নেই, তাই জন্য পিয়নকে কালকে ওখানে যেতে হবে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য। তো এইটুক শুধু কথা শোনা গেছে, তার মানে আপনি জানেন না যে এই কথা বলছে তার বাবাকে, আপনি জানেন না তার বাবা কোন শহরে কাজ করে, হয়তো এই শহরে অথবা অন্য কোনো শহরে কাজ করে, এই দেশে কাজ করে কি অন্য কোনো দেশে কাজ করে, হয়তো এই সময় দুবাইতে কাজ করছে, হয়তো এই সময় অস্ট্রেলিয়া কাজ করছে, তো আপনার কাছে এইসব ইনফরমেশন নেই। আপনার কাছে শুধু ইনফরমেশন আছে আপনার বন্ধু এই কথাগুলো বলেছে আপনাকে, তার বাবাকে সেটাও আপনি জানেন না। তো যেই অফিসে কাজ করে সেই অফিসে হয়তো একটা পিয়ন নেই, অনেক পিয়ন আছে, হয়তো চার পাঁচটা পিয়ন আছে ভেবে নিন, তো ওই চার পাঁচটা পিয়নের মধ্যে একটাও পিয়নকে আপনি চেনেন না, কিন্তু তার বাবা চেনে। আর সেই পিয়নের যে শাশুড়ি আছে সে কে, কী নাম, দেখতে কীরকম, কোনো আইডিয়া নাই, বয়স কী কোথাও জানা নাই, কিছু জানা নাই, কোথায় থাকে সেটা জানা নাই, তার বোন, ছোট বোন, কোথার থেকে এইসব আইডিয়া আসবে, তার মানে কোনো ক্লু নাই, টোটালি অচেনা ব্যক্তি সেই ব্যক্তিটা, ওই যে শাশুড়ির যে ছোট বোন আছে, আর তার বয়স কী, তার কী অসুস্থতা, এক্স্যাক্টলি কী হয়েছে তার বডির মধ্যে, এসব তো অবজেক্টিভলি আপনার জানা নেই। আপনাকে শুধু একটা কাজ করতে হবে, এইটা হলো পাওয়ার অফ দি সাবকনশিয়াস মাইন্ড, গ্যারেন্টিড, পাক্কা, সলিড, মানে আনবিটেবল, জিরো ফেলিয়ার, 100.00% সাকসেস লাস্ট 30 বছর ধরে এভরি কেস। শুধু আমি না, আমার যত স্টুডেন্ট আছে, প্রত্যেকটি স্টুডেন্ট, এভরি ওয়ান এভরি টাইম, প্রত্যেকবার 100.00% সাকসেস। এটা আমার সাকসেস না, এটা তাদের সাকসেস না, এটা ঈশ্বরের বানানো এই যে শক্তিটা আছে যেটাকে বলে সাবকনশিয়াস মাইন্ড, এটা সেটা সাকসেস, এটা ঈশ্বরের সাকসেস। তো এটাকে যদি আমরা কারেক্ট টেকনিক্যালভাবে অ্যাপ্রোচ করি আর কারেক্টভাবে কাজ করি তো কী রেজাল্ট হবে, এরকম জিনিস হবে। সাপোজ আপনি আমার সঙ্গে যোগাযোগ করলেন, আমাকে ফোন করলেন 9836, দেখবেন নিচে লেখা আছে 338102, আমার অফিসের নম্বর লিখে নিন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আর এখানে তো জানেনই প্রত্যেক দিন সকাল 7টার সময়, প্রত্যেক দিন বিকেল 5টায় আমি অ্যাভেলেবল আছি, তো এখানে ফোন নম্বরটা আছে, এইটা অফিসের নম্বর। অফিস কিন্তু সবসময় খোলা থাকে না, 24 আওয়ার সেন্টার না, তো অফিসটা খোলা থাকে 11টা থেকে 5টা, এটাও লেখা আছে এখানে, সোমবার অফিস বন্ধ, তো বাকি দিন কল করতে পারবেন। কল করে যদি আপনি জেনে নেন আমার সাথে, আমার সঙ্গে যোগাযোগ করে নেন, জেনে নেন কবে আগামী ট্রেনিংটা হচ্ছে, তারপরে ট্রেনিংটা অ্যাটেন্ড করলেন, মাত্র 2 দিনের ট্রেনিং, জাস্ট 2 ডেজ, স্যাটারডে সানডে, হোয়াটস দ্য বিগ ডিল, কোন বড় কথা, এনিওয়ে স্যাটারডে আসবে চলে যাবে, এনিওয়ে সানডে আসবে আর চলে যাবে, কতই যে স্যাটারডে এসছে সানডে এসছে এটাও আসবে চলে যাবে। কিন্তু যদি এই স্যাটারডে সানডেতে আপনি ট্রেনিংটা করে নেন, এই যে ট্রেনিংটা হবে, এটা এনা যে প্রত্যেক স্যাটারডে সানডে হতে হচ্ছে, আমি অন্য শহরেও যাই, অন্য কাজও করি, তো আমার অনেক চ্যারিটেবল কাজ করি, অনেক চ্যারিটির আমি কাজ করি, তো আমি খুব ব্যস্ত থাকি, তো সব স্যাটারডে সানডেতে ট্রেনিংটা হয় না, কোনো কোনো স্যাটারডে সানডেতে হয়, তাই জন্যই আপনাকে ফোন করতে হবে 9836338102, আর জেনে নিতে হবে কোন স্যাটারডে সানডেতে আগামী ট্রেনিংটা হচ্ছে। আর ট্রেনিংটা করার জন্য জরুরি না যে আপনাকে বালিগঞ্জ কলকাতায় আসতেই হবে, আপনি নিজের বাড়িতে বসে অনলাইন ক্যামেরায় বসে, লাইভ ক্যামেরায় বসে ট্রেনিং করতে পারেন। দেশ বিদেশ থেকে লোকেরা এসে ট্রেনিং করে নিচ্ছে, আবার থেকে নিজে আসছে অথবা কী বলে অন ক্যামেরা করছে। আচ্ছা, কেউ কল করছে শুনতে পাচ্ছি, দেখি তো কে আছেন, আপনি বলুন, নিজেকে ইন্ট্রোডিউস করান। হ্যালো, ওকে,
হ্যাঁ বলুন। আগরপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি আসলে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তো পড়তে বসলে আমার একটু মাইন্ড ফ্লাকচুয়েট করছে, সেটা নিয়ে যদি বলছি কোনো সলিউশন পাই। বলছি বলছি বলছি। ঠিক আছে, এখন ফোনটা রেখে দিন, শুনে নিন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। ওকে, আর প্লাস আপনি আমার অফিসের সাথে যোগাযোগ করতে পারেন ফার্দার ডিটেলসের জন্য। তো পড়তে বসলে মাইন্ড ফ্লাকচুয়েট করে, মাইন্ডটাকে ফোকাস করতে হবে, এটা তো অনেক অনেক ইজি সলিউশন। কিন্তু আমি এখন শিখিয়ে দেবো, আপনি করবেন, করার পর যখন দেখবেন যে মাইন্ডটা ফিক্স হয়ে গেছে, তারপরেও একবার কল করে বলবেন যে হ্যাঁ আমি করেছি, টেকনিকটা কাজ করেছে। মানে শুধু প্রবলেমের জন্য আমাকে ফোন করবেন না, ইভেন যখন সলিউশন হয়ে গেছে তখনও ফোন করবেন, যাতে বুঝতে পারি যে হ্যাঁ কী ফিডব্যাক কীরকম পাওয়া যাচ্ছে জানা যাবে। আর সেটার জন্য অফিস না, এখানেও কল করতে পারেন। ওকে, কীভাবে করতে হবে? এই দুটো আঙ্গুল আর বুড়ো আঙ্গুল, তিনটে আঙ্গুল, ফার্স্ট থ্রি ফিঙ্গার্স, এর যে ডগা আছে, টিপস আছে, সেগুলোকে একসাথে জয়েন করতে হবে, এইভাবে টাচ করতে হবে। ঠিক আছে, এই তিনটে আঙুল টিপসকে এইভাবে টাচ করলেন, সফট টাচ, আলতোভাবে জেন্টল টাচ করলেন, বাকি দুটো আঙুল সফটলি ভিতর দিকে ফোল্ড করে রাখলেন। ঠিক আছে, এইটা হলো কুবের মুদ্রা, এটাকে বলে। তো এইটা, এই মুদ্রাটা করতে হবে। এখানে বেসিক্যালি প্রেশার পয়েন্টস আছে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় প্রেশার পয়েন্টস আছে, তো এই ফিঙ্গার টিপসে প্রেশার পয়েন্টস আছে, যেগুলোকে ক্লোজ করলে, বন্ধ করলে ব্রেনের মধ্যে এরকম কাজ হচ্ছে যেটা আপনার লেফট ব্রেন রাইট ব্রেন হেমিস্ফিয়ারকে কোঅর্ডিনেট করে কাজ করাচ্ছে, হারমোনাইজ করে কাজ করাচ্ছে, সাবকনশিয়াস মাইন্ড কনশিয়াস মাইন্ড দুটোর মধ্যে হারমোনি ক্রিয়েট করছে, সচেতন মন এবং অবচেতন মন, আর আপনার কনসেন্ট্রেশন ইম্প্রুভ করছে, আপনার ফোকাস ইম্প্রুভ করছে, আপনার মেমোরি পাওয়ার ইম্প্রুভ করছে। তো রাইট নাও এই যে তিনটে আঙুল আছে, এই টিপসকে একসঙ্গে করুন, তারপরে এই প্রোগ্রামটা হয়ে যাবে। তারপর যখন পড়তে বসবেন তো এই কুবের মুদ্রা করে পড়বেন, লেফট হ্যান্ড অথবা রাইট হ্যান্ড, ডাজ নট ম্যাটার, কোনো তফাত আসে না যে কোন হাতে করছেন, দুই হাতে করার দরকার নেই, যে কোনো একটা হাতে জেন্টল সফট টাচ দিয়ে কুবের মুদ্রা করলেন, আর রেগুলারভাবে যেভাবে পড়াশোনা করেন সেইভাবে পড়াশোনা করলেন। কিন্তু এইটাকে যদি আরও ইম্প্রুভ করতে হয় তাহলে আরেকটা কাজ করে নেবেন, কুবের মুদ্রা করলেন, সোজায় বসবেন, ব্যাক স্পাইনাল কর্ড মেরুদণ্ড সোজা থাকতে হবে, সো দ্যাট আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে। চোখ বন্ধ করবেন, একটা গভীর শ্বাস নেবেন নাক দিয়ে, আস্তে করে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, আর কুবের মুদ্রা করা আছে, দ্যাটস অল, ওপেন ইউর আইস, চোখ খুলবেন, আর তারপরে রেগুলারভাবে পড়াশোনা করবেন, দেখবেন আপনার কনসেন্ট্রেশন ইম্প্রুভ হয়ে গেছে, ফোকাস ইম্প্রুভ হয়ে গেছে, আপনার মেমোরি পাওয়ার ইম্প্রুভ হয়ে গেছে। অ্যান্ড লেটার, পরে যখন আপনি নিজেকে টেস্ট করছেন যে আপনার এফিসিয়েন্সি কীরকম আছে, আপনি যে পড়াশোনা করেছিলেন কুবের মুদ্রা করে সেটা কি আপনার মাইন্ডের মধ্যে স্টোর হচ্ছে, আপনি দেখবেন এফিসিয়েন্সি ভালো হচ্ছে। ইভেন যখন রিকল করছেন কুবের মুদ্রা করবেন, এক্সাম লেখার সময় কুবের এক হাতে কুবের মুদ্রা আরেক হাতে এক্সাম লিখছেন, এইটুক করুন। মিনওয়াইল আরেকটা টেকনিক আছে, অ্যাসোসিয়েটেড টেকনিক, এক্সট্রা টেকনিক, বোনাস টেকনিক, সেটা হলো যখন মানুষ প্রণাম করে, এইভাবে হাত জয়েন করে প্রণাম করছে, তখন কিন্তু সে রাগ করতে পায় না, তার মাইন্ডটা ফোকাস থাকে আর একটু শান্ত থাকে, এই যে এইভাবে, ঠিক আছে, প্রণাম করলে। এখানেও প্রেশার পয়েন্টস আছে দুই হাতে, কাউকে কখনো দেখেছেন এইভাবে রাগ করছে, এই তুই, তোকে আমি পিটাবো মারবো, এরকম করে কেউ করে? কেউ করে না, করতে পারবে না, ব্রেন অ্যালাউ করবে না। তো এইভাবে করলে নম্রতা আসে, সফটনেস আসে, জেন্টলনেস আসে, মাইন্ডটা ফোকাসে আসে, পিসফুল হয়ে যায় মাইন্ড। তো এইভাবে করলে হচ্ছে, প্রেশার পয়েন্টস আছে, ব্রেন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেইভাবে। কিন্তু পড়াশোনা করার সময় এইভাবে করে পড়াশোনা করা প্র্যাকটিক্যাল না, যেই পয়েন্টস আমাদের হাতে আছে সেম পয়েন্টস আমাদের পায়ের তালুতেও আছে, তাই জন্য সেটা করা যেতে পারে। ওয়াইল ইউর সেটিং, যখন আপনি বসে আছেন, দুটো পা নিচে ফ্লোরে রাখছেন ফ্ল্যাট করে, চটি পড়া আছে কোনো ইস্যুস নাই, শ্যুজ পড়া আছে কোনো ইস্যুস নাই, মেন পয়েন্ট হলো যে সোল আছে আপনার ফিট, ফুট সোল আছে, সেটাকে কন্ট্যাক্টে থাকতে হবে কিছু না কিছুর সাথে, হয়তো একটা কুশন আছে, একটা জুতো আছে, ডাইরেক্টলি ফ্লোর আছে, ওটা প্রেস করে আছে, জেন্টল প্রেস, এনার্জি আমরা টিপছি কিছুকে, জাস্ট ফিট ফ্ল্যাট অন দি গ্রাউন্ড ওইভাবে রেখে প্রশ্ন করুন। শুধু এইটুক করলে, কুবের মুদ্রা না করে শুধু এইটুক করলেও তাও দেখবেন কনসেন্ট্রেশন ইম্প্রুভ করছে। অ্যান্ড ওয়েন ইউ অ্যাড বোথ অফ দেম, এই দুটোকে একসঙ্গে জয়েন করে দেবেন, কুবের মুদ্রাও করলেন, ফিট ফ্ল্যাট অন দি গ্রাউন্ড এইভাবে রেখে পড়াশোনা করলেন, এইভাবে পরীক্ষা লিখলেন, এইভাবে নিজের পার্সোনাল স্টাডিজ করলেন, মেডিটেশন করলেন, যেটা করবেন, ফিট ফ্ল্যাট অন দি গ্রাউন্ড, মাইন্ড ব্রেন কন্ট্রোল থাকবে, ফোকাসে থাকবে, আর আপনার ইম্প্রুভমেন্ট হবে, নট নেক্সট লাইফ টাইম, রাইট নাও,
এই সময় আপনার ইম্প্রুভমেন্ট হওয়া শুরু হয়ে যাবে। আর তারপরে আপনি জানেন কি করতে হবে, ইয়া তো এখানে ফোন করুন আর বলুন, হ্যাঁ স্যার কাজ করেছে, আমি দেখছি আমার মেমোরি পাওয়ার ইম্প্রুভ হয়ে গেছে, আমার ফোকাস ইম্প্রুভ হয়ে গেছে, আমার অ্যাবিলিটি টু সে সাস্টেইনড ইন এ মানে ভালোভাবে ফোকাস করে মাইন্ডটাকে রাখতে পারছি সেটা ইম্প্রুভ হয়ে গেছে। দেখবেন আরও কেউ আছে ফোনে, দেখি কে আছেন। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার, আমি আজ অনেক কষ্ট করে অনেক দিন ধরে পর আপনার ফোন পেলাম, আপনার প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে, আমি বাঁকুড়া থেকে বলছি। ওকে, জি জি, ভেরি গুড, মানে দারুণ লাগে আপনার প্রোগ্রাম, ফ্যান্টাস্টিক, গুড, ফোনে লাইন পাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট করে এখন অনেকক্ষণ পর পেলাম এই লাইন। ওকে ওকে, হ্যাঁ বলুন কি। মানে মেইনলি হচ্ছে যে আমার একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে আমার রাতে ঘুমটা হচ্ছে না। ও ওকে, হয়ে যাবে, এখনই বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি, ঠিক আছে। আর প্লাস আপনি তো আমার প্রোগ্রামটা দেখছেন টিভিতে, আপনার বন্ধুরা যারা যাদের কাছে হয়তো হ্যাথওয়ে নেই, হয়তো হয়তো জিটিপিএল নাই, হয়তো সিটি কেবল নাই, আর 24 আওয়ার্স দেখতে পাচ্ছে না, তাদের সাজেস্ট করবেন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অ্যাপ স্টোরে যেতে, প্লে স্টোরে যেতে, প্লে স্টোরে গিয়ে সার্চ করতে 24 HRS TV। তো এই চ্যানেলটারই একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করলে এই 24 আওয়ার্স টিভির যত প্রোগ্রামস আছে সবগুলো লাইভ দেখতে পারবেন। মানে রাইট নাও এটা যে টিভিতে হচ্ছে, এটা সাইড বাই সাইড ওই অ্যাপের মধ্যেও চলছে। তো যাদের কাছে হয়তো অন্য কোনো প্রোগ্রামটা, স্যার একটা কথা বলি, প্রোগ্রামটা আপনার প্রোগ্রামটা আমার দু তিনজন বন্ধু কন্টিনিউয়াসলি ফলো করে। ভেরি গুড, সবাই মিলে নিজে করি, সবাই মিলে আমার অফিসে এসে যাও, আমার অফিসে কল করো 9836338102 আর কল করে এসে যাও, সামটাইমস থার্সডে সামটাইমস সানডে। না এরকম প্রোগ্রাম টিভিতে হয় না। জি আই নো, মানে এটাই একটা ব্যাপার, অন্য প্রোগ্রামগুলো তো হয়, এটা তো দেখাই যায় না। ইয়েস ইয়েস, আপনার প্রোগ্রাম এই টাইমে আমরা লক্ষ্য করি এবং চেষ্টা করি যে দেখা। ইয়েস ইয়েস, গুড গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। তো বলে দিচ্ছি ঘুমের কথাটা, তো ঘুমটা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারবো নিজের মধ্যে, যখন আমাদের মনের মধ্যে ইচ্ছা আছে যে আমি পিসফুল হতে চাই, শান্ত হতে চাই আর শান্তভাবে ঘুমিয়ে পড়তে চাই, তখন কি করতে হবে, দিনেবেলা হোক, দুপুরের টাইম হোক, রাতের টাইম হোক, স্ট্রেসফুল টাইম হোক, খুব টাইম প্রেশার হোক অথবা শরীর খারাপ থাকুক, যে কোনো সময় যে কোনো জায়গায় যখন পিসফুলি ঘুমাতে চাই, তো নিজের ব্রেনকে কন্ডিশন করাতে হবে, ট্রেনিং দিতে হবে। তো রেগুলার কন্ডিশনিং করে, রেগুলার ট্রেনিং দিয়ে আমরা এই যে ইমিডিয়েট স্লিপটা অ্যাচিভ করতে পারবো। কিন্তু রাইট ইন দ্য বিগিনিং ডেজ, প্রথম দিকে কী করবেন, বিছানায় শুয়ে পড়লেন, নিজের যে ফেভারিট পোশ্চার আছে শোয়ার, সেই পোশ্চারে শুয়ে পড়লেন, যে কোনো পোশ্চার, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। সাপোজ বিছানা নাই, আপনি হয়তো ট্র্যাভেল করছেন লং ডিস্টেন্স ট্রেনে, তো বসে বসে, অথবা বাসে ট্র্যাভেল করছেন, তো বসে বসে শুতে হবে, মানে ঘুমাতে হবে, যেই পোশ্চারটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই পোশ্চারটা এজিউম করে, মানে সেই পোশ্চারটা ক্রিয়েট করে এখন কী করতে হবে, চোখ বন্ধ করবেন, মনে মনে ভাববেন একটা কোনো গ্রামের, যে গ্রামাঞ্চলে হয়তো কোনো দেয়ালে, সিমেন্টের দেয়ালে কালো পেন্ট করে ব্ল্যাকবোর্ড বানানো হয়েছে আর স্কুলে সেখানেই পড়ানো হচ্ছে, তো ওই টাইপের। তো মেন্টালি ভাববেন একটা দেয়াল, সিমেন্টের দেয়াল, এটাকে কালো পেন্ট করে দেওয়া হয়েছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট সেটা হয়ে গেছে এখন ব্ল্যাকবোর্ড, এরকম কোনো ব্ল্যাকবোর্ডের কথা ভাবলেন। এটা যদি ভাবতে অসুবিধা হয়, বেটার হবে, আরও বেশি ভালো, ইজি হয়ে যায় এটা করতে, যে কাঠের ব্ল্যাকবোর্ড, কোনো কাঠ, প্লাইউড, যে কাঠের ব্ল্যাকবোর্ড সেটাকে কালো পেন্ট করে দেওয়া হয়েছে, ব্ল্যাকবোর্ড হয়ে গেছে, এনি অফ দিস টু, কালো মানে কাঠ অথবা সিমেন্টের ব্ল্যাকবোর্ড মনে মনে ভেবে নিলে, একটা মনে মনে একটা চক নেবে, হোয়াইট চক, আর সেটা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবে 100, ছোট্ট সাইজে না, বেশ বড় সাইজে, তো 100, একটু বড় সাইজে লিখলে 100। মেন্টালি এখন অবজার্ভ করো, পুরো ব্ল্যাকবোর্ড কিন্তু শুধু 100 লেখা আছে মনে মনে। তো এটা যখন লিখছো, তো হাতে মধ্যে চক আছে, চকটা যখন ঘষছ কীরকম একটা সাউন্ড আসবে, ওরকম টাইপের কিছু সাউন্ড আসবে, মনে মনে ইমাজিন করো ওই সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে, কখনো কখন চি করে আওয়াজ এসে যাচ্ছে, আর যখন জিরোটা লিখছো ওই চক পাউডারও পড়ছে আঙুলের উপরে, ওই চক পাউডারের স্মেলটা কি, তার মানে ডিপ ভিজুয়ালাইজেশন করতে হবে, একদম ভিভিড ভিজুয়ালাইজেশন, 100 লিখে নিলে, এখন মেন্টালি সামনে 100 লেখা আছে, ইমাজিন করবে একটা ভিজা কাপড় আছে, ভিজা কাপড় নিয়ে ওই যে 1 লেখা আছে তার উপরে ওভার রাইট করলে আর পুরনো 1টা মুছে গেল, তার মানে সাদা যে 1টা ছিল মুছে এখন ভিজা কালো রঙের 1 এসে গেল, 0 লেখা আছে ভিজা কাপড় দিয়ে ওটাকে মুছলে, তো মনের কল্পনার মধ্যে সাদা 1-এর বদলে এখন হয়ে গেল কালো রঙের
সাদা জিরোর বদলে হয়ে গেল কালো জিরো, আর আরেকটা কালো জিরো। এখন মনে মনে কালো রঙে 100 লেখা আছে, কিন্তু এই ভিজাটা খুব শীঘ্রই ধীরে ধীরে করে শুকিয়ে যাচ্ছে। যে ডিপ কালো যেটা ভিজার জন্য ছিল সেটা শুকিয়ে ড্রাই কালো রঙটা হয়ে গেল। 1 আস্তে আস্তে জিরোটা হয়ে গেল আর অন্য জিরোটা হয়ে গেল। মেন্টালি এটা করছেন, ইউ টেকিং টাইম। আর তারপরে 99 চক দিয়ে লিখলে, মনে মনে বললে 99, তারপরে মনে মনে দেখলে 99, ভিজা কাপড় নিয়ে ওভার রাইট করে সেটাকে মুছে দিলে। এইভাবে মুছছেন না, ওভার দি রাইট নাম্বার, যেই নাম্বারটা লেখা আছে তার উপরে ওভার রাইট করে মনে মনে ইমাজিন করে দেখলে ওটা শুকাচ্ছে শুকাচ্ছে শুকাচ্ছে, শুকিয়ে গেছে। এইভাবে ডিসেন্ডিং অর্ডারে যেতে থাকবে, 98 97 96 95, আনটিল ইউ ফল স্লিপ। কখনো কখনো এরকম হতে পারে যখন লিখছ হয়তো 95 পৌঁছেছ, তারপরে 94 আর খুব ঘুম পেয়ে গেছে আর মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছি, কিন্তু পুরোপুরি ঘুম হয়নি, হঠাৎ ঘুম ভেঙে গেল, কী হয়েছে কী হয়েছে। তখন যেই নম্বরে ছিলে নেক্সট ডিসেন্ডিং অর্ডার যেটা আছে নিম্নগামী নম্বর সেটাকে সিলেক্ট করলে। কিন্তু সাপোজ এই সময় এত ঘুম পাচ্ছে যে ক্ল্যারিটি নাই কোন নম্বরে আমি আছি, তো মনে মধ্যে এলো মানে আমি 86 আছি, ওকে ফাইন 85 থেকে শুরু করো, 84 83, আবার ঘুম পেয়ে গেল, আবার ঘুম ভাঙলো, আমি কোন নম্বরে ছিলাম মানে আমি 42 ছিলাম, তো 41 40, তারপরে কোথায় ছিলাম আমি 65 ছিলাম, ওকে 60। তার মানে আমরা উপর নিচে যেতে থাকবো, যে কোনো নম্বর মনে মধ্যে আসবে 1 to 100 এর মাঝখানে সেখান থেকে ডিসেন্ডিং অর্ডারে যাওয়া শুরু করবে, ভেরি সুন ঘুমিয়ে পড়বে। নেক্সট ডে সেম প্র্যাকটিসটা করো, তখন দেখবে বেশি তাড়াতাড়ি ঘুমাতে পারছো। কেন? নেক্সট যখন এই প্রসেসটা করছো সাবকনশিয়াস মাইন্ড বলবে কি বোরিং টাস্ক, একই জিনিস বারবার করো, লেখো তাকিয়ে থাকো। তো এইভাবে সাবকনশিয়াস বলবে যে কি করতে চাও, ঘুমাতে চাও, এ নাও ঘুমিয়ে পড়ো, আমাকে বোর করো না। আমরা কন্ডিশন করে দিয়েছি নিজের মাইন্ডকে, নেক্সট নাইট আরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, নেক্সট নাইট আরও তাড়াতাড়ি, অ্যান্ড ভেরি সুন ব্রেনের কন্ডিশনিং হয়ে যাবে, মাইন্ডের ট্রেনিং হয়ে যাবে, মাইন্ড কন্ডিশন হয়ে যাবে আর মাইন্ড অভ্যস্ত হয়ে যাবে। আর যখন বিছানায় শুলে মনে মধ্যে ইচ্ছা হলো যে ঘুমাতে চাই, বাস ঘুমিয়ে পড়লে, কোনো টেকনিকেরই দরকার হলো না। এইভাবে ব্রেনের ট্রেনিং মাইন্ডের ট্রেনিং, কিন্তু এইসব আরও ডিটেলে শেখা যায়, এটার মধ্যে আরও অনেক কিছু আছে। তো যোগাযোগ করো অফিসের সাথে আর বন্ধুদের নিয়ে, সবাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, পুরো গ্যাং চলে আসো বালিগঞ্জে। গুগলে যদি সার্চ করো সাবকনশিয়াস ওয়ার্ল্ড, SUBCONSCIOS সাবকনশিয়াস ওয়ার্ল্ড, তাহলে ম্যাপের মধ্যে, গুগল ম্যাপের মধ্যে, তাহলে এক্স্যাক্ট লোকেশন পেয়ে যাবে, জাস্ট ফলো দ্য ম্যাপ আর এসে যাও অফিসের মধ্যে, ঠিক আছে। ওকে নেক্সট লেটস কন্টিনিউ। আমি বলছিলাম অ্যালজাইমার্স ডিজিজ সম্বন্ধে, তো ডিপ মেডিটেটিভ অবস্থায় যেতে হবে, ধ্যান করতে হবে। জানেন তো কীভাবে আমি শিখেছি, প্রথমে ব্লু কালারের কথা ভাবলে, আরেকটা ডিপ ব্রেথ নিয়ে এক্সেল করার সময় গ্রিন কালারের কথা ভাবলে, আরেকটা ডিপ ব্রেথ নিয়ে এক্সেল করার সময় রেড কালারের কথা ভাবলে, মনটা ফোকাস হয়ে গেল, পিসফুল হয়ে গেল। যদি মনে হয় এখনও কোনো রকমের একটু একটু ডিস্টারবেন্স আসছে মাইন্ডের মধ্যে, তাহলে জাস্ট পিসফুলি 10 থেকে 1 অব দি রিভার্স কাউন্টিং করে নিও, 10 9 8, এরকম রিদমিকভাবে, স্লো পিসফুল রিল্যাক্সডভাবে, মুখ দিয়ে বলবে না, মনে মনে বলছো। এইভাবে 1 অব দি চলে গেলে, সিন্স ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছ, মাইন্ডটা একদম ফোকাস হয়ে যাবে, পুরো শার্প পিসফুল হয়ে যাবে। এখন যে পেশেন্ট আছে অ্যালজাইমার্স পেশেন্ট, সাপোজ কাউকে চেনো যার অ্যালজাইমার্স ডিজিজ হয়ে আছে, মেন্টালি তার কথা ভাবলে, যে আপনার সামনে দাঁড়িয়ে আছে অথবা বসে আছে, দাঁড়িয়ে থাকতে তো পারবে না, বসে আছে অথবা শুয়ে আছে, সো মেন্টালি তাকে দেখে নিলে, ঠিক আছে, যদি চেনাশোনা থাকে। অচেনা থাকলে আমার ট্রেনিংটা করে নাও, যে 2 ডেজ ট্রেনিং হয়, স্যাটারডে সানডে হয়, মর্নিং 9 o'clock টু ইভিনিং 6:30, সেখানে ডিটেলে শিখে যাবে। আননোন যারা ব্যক্তি আছে তাদের সঙ্গে কীভাবে মেন্টাল কমিউনিকেশন করতে হয়, মাইন্ড টু মাইন্ড কমিউনিকেট করা যায়, তাদের বিভিন্ন রকম জিনিস আছে, যেমন তাদের সিগারেট স্মোকিং আমরা ছাড়াতে পারি, তাদের অ্যাডিকশন, মদ খাওয়ার অ্যাডিকশন আছে সেটা ছাড়াতে পারি, তাদের থেকে পেমেন্ট কালেকশন করতে হবে তাকে কনভিন্স করতে পারি, সে কোনো ভুল কাজ করছে তাকে মেন্টালি অ্যাডভাইস দিয়ে কাউন্সেলিং করে তাকে চেঞ্জ করে করা যেতে পারে, সে ডিপ্রেশন আছে সেখান থেকে বের করা যেতে পারে, এই টাইপের বিভিন্ন জিনিস আছে। এনিওয়ে, সো অন্যদের যখন হিলিং করতে হবে সেটা তো তাকে মনে মনে দেখতে হবে, সেটার জন্য একটু ডিটেইল ট্রেনিং আছে, এখন শর্টে বলে দিচ্ছি যদি সামনে কেউ থাকে কী করতে হবে। সো মেন্টালি তার কথা ভাবলে, ইমাজিন করলেন সে
উল্টো হয়ে শুয়ে পড়েছে, তার মানে তার পেট নিচে পিঠ উপরে আছে, মাইন্ডের কল্পনার মধ্যে। রিয়েল ওয়ার্ল্ডে সেটা করার কোনো দরকার নাই, মানে তাকে ফিজিক্যালি টার্ন হওয়ার দরকার নাই, মেন্টালি তার পিঠ উপরে আছে। আচ্ছা, আমি জানতে পারছি যে এখন আমাদের টাইমটা শেষ হয়ে গেছে, আমাদের যে প্রোগ্রাম আছে এটা তো লিমিটেড টাইমের আছে, এরপরে আগামী প্রোগ্রাম হবে। তো এই যে অ্যালজাইমার্স ডিজিজ যেটা আমার থেকে গেল, এখন এটাকে কন্টিনিউ করবো নেক্সট প্রোগ্রামে, ঠিক আছে? মিনওয়াইল দেখতে থাকবেন এই 24 আওয়ার্স প্রোগ্রামটা, আর প্রত্যেক দিন সকালে আমি আসি 7টার সময়, বিকেল 5টায়, আর এটা তো আছেই সিটি, কি বলে, GTPL, হ্যাথওয়ে, সিটি কেবল, ওছাড়া 24 HRS TV, ইউটিউবেও আছি আমি, আমার ইউটিউবে গিয়ে সার্চ করবেন অবধূত দাস, সেখানে আমার চ্যানেল পেয়ে যাবে, আমার পুরনো প্রোগ্রামস সেখানে দেখতে পারবে। তো এটাকে অন্য কোনো সময় কন্টিনিউ করবো, ততক্ষণ দেখতে থাকবেন 24 আওয়ার্স। নমস্কার।